হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান এনআরএস ভিলেজ লাইফ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম আর বন্ধুদেরকে প্রচুর শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকে আমার ব্লগটা। আজকে চলছে আমার একটু বিভিন্ন রকম গাছ লাগিয়েছিলাম, সেগুলোর আমি একটু মেনটেন করছি। তো কিছু এই পট থেকে ওই পটে লাগাচ্ছি। সত্যি কথা বলতে বন্ধুরা, যখন লকডাউন চলছিল তখনই আমি বিভিন্ন রকম সিডগুলো ছড়িয়েছিলাম মাটিতে। এবারে সত্যি কথা বলতে একেবারেই কোনো রকম যত্ন নিতে পারিনি, কারণ অন্যরকম ব্যস্ততা ছিল, তাই গাছগুলোর প্রতি বিশেষ কোনো রকম যত্ন নিতে পারিনি। তারই মধ্যে একটু বলে দিই, সেটা হচ্ছে লাগিয়েছিলাম হচ্ছে কুমড়ো গাছ। আমার কাছে বীজে ছিল, মানে আমি আলাদা করে বাড়ি থেকে কিছু কিনিনি। আর কিছু আলু গাছ লাগিয়েছি। আলু গাছে আলুর সাইড থেকে যখন ফল বেরোয় বন্ধুরা, তো এটা তোমরা অনেকেই জানো, তো ওইটা হচ্ছে আমি মাটিতে পুঁতে দিই, মানে আলুর কলগুলো দেখে। তো সেখান থেকে আলু গাছ হয়েছে, মানে খুব লাইটলি এবার একদম মানে গার্ডেনিং করেছিলাম, সেরকম মানে অত অত মানে খুব সিরিয়াস ভাবে করিনি, কারণ এবারে অন্যরকম ব্যস্ততা ছিল। আমি জানতাম যে তেমন ভালো টেক কেয়ার করতে পারবো না। কিছু মেথি গাছ লাগিয়েছিলাম, তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমার বাগানের কিছু মেথি শাক। তো চলো, আশা করি ভিডিওটা এনজয় করবে। তো আমার সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো। দেখো, আজ করবো হচ্ছে আমার বাগানের আমার হাতে লাগানো মেথি শাক ভাজা। দেখো কত সুন্দর হয়েছে শাকগুলো, খুব অল্প পরিমাণ, কিন্তু এটাই তুললাম করবো। আর এর ভেতরে একটু একটু কুমড়ো শাকও আছে, দেখো কুমড়ো শাকও আছে, এটা আছে, এটা আছে, বেশ কিছু আছে, অল্প পরিমাণ, কিন্তু মেথি শাকটাই বেশি। তো আমি ভাবলাম একসাথে একটুখানি করে ফেলি। এখানে করেছি আমি একটু বেগুন ভাজা, এই মেথি শাকের সাথেই দেব। আর এখানে বানাচ্ছি হচ্ছে আজকে কি বলে এটাকে, বরবটি আলু দিয়ে পোস্ত বানাবো। আলুটা আমি এক্ষুনি কেটে দেবো, এটাকে একটু ভাজা ভাজা করে নিই। ভাত আমার হয়ে গেছে, এ দেখো আমি এখানে পোস্তটা বেটে রেখেছি। আমার ডালও হয়ে গেছে, মুসুরির ডাল। তিনটে ডিম সেদ্ধ করেছিলাম, তার মধ্যে আমি একটা খেয়ে নিয়েছি। তো চলো এবারে এক এক করে করতে থাকি আর তোমরাও দেখতে থাকো। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু একটু টমেটো দেবো। টমেটো দিলে খেতে বেশ ভালো লাগে, টক টক। তো এবার হচ্ছে শাকটা কাটবো। নিজের হাতের তৈরি গাছ শাক যাই হোক, নিজের বাগানের জিনিসের স্বাদই আলাদা।
আর মজাও আলাদা বলো বন্ধুরা। Thank you.
দেখো, আমার বাগানের মেথি শাক ভাজা একদম রেডি। আর হয়ে গেছে বরবটি, আলু পোস্ত আর মুসুরির ডাল। তো চলো আমাদের লাঞ্চ একেবারে রেডি।